শিক্ষার্থীরা যথারীতি আবারো তোমাদের মুখোমুখি হয়েছি এই অনলাইন প্ল্যাটফর্মে। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছো। মূলত সময় যতই কঠিন হোক, সময় যতই বৈরী হোক, সময় যতই প্রতিকূল হোক, আমরা আমাদের সদিচ্ছা দিয়ে, আমাদের নিষ্ঠা দিয়ে, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা দ্বারা সমস্ত চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করব, এই প্রত্যয় নিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি কাজী রাশেদ করিম স্যার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিয়ন্ত্রণ। বিগত দুটো ক্লাসে আমি যোগাযোগ চ্যাপ্টারের উপরে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই কোর্সের যে সর্বশেষ চ্যাপ্টার নিয়ন্ত্রণ, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে এক হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করবে এবং তোমাদের সেই প্রচেষ্টা প্রত্যাশা করছি। তো আমরা একটু লক্ষ্য করি বোর্ডের দিকে, আমরা দেখি, প্রথমে দেখো আমরা যথারীতি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছি, একটু ফলো আপ করো, তোমরা বোর্ডটা ফলো করো। এবং পাশাপাশি আমি দুটো কি ইভেন্টের কথা বলেছি, যেহেতু আমাদের সৃজনশীল ধারায় আমাদের সিলেবাসটা আমরা সম্পন্ন করছি, আমাদের স্টাডি অ্যাকশনটাই হচ্ছে সৃজনশীল ক্রিয়েটিভ মেথডে, কাজেই সরাসরি আমরা টেক্সটের ইস্যুগুলোকে আমরা রিফ্লেক্ট করব না। তার পরিবর্তে যদি আমরা কোনো ঘটনা প্রবাহ বা কোনো অভিজ্ঞতাকে সামনে আনি, আমার মনে হয় বিষয়টা আরো বেশি তোমাদের জন্য ফলপ্রসূ এবং ইন্টারেস্টিং হবে। লক্ষ্য করো কি ইভেন্টের মধ্যে আছে, যে খেলার মাঠে রেফারির ভূমিকা, সেকেন্ডলি দেওয়া আছে যে ব্যাংকের শাখায় ব্যাংক ব্যবস্থাপকের মুখ্য ভূমিকা। শিক্ষার্থীরা, তোমরা যথেষ্ট মেধাবী এবং সম্ভাবনাময়, কাজে একটু বোঝার চেষ্টা করো যে এই দুটো ঘটনার মধ্য দিয়ে আসলে আমি কোন বিষয়টাকে মিন করার চেষ্টা করছি, কিংবা আমাদের আজকে যে আলোচ্য বিষয় নিয়ন্ত্রণ, এই আলোচ্য বিষয়ের সাথে আমাদের এই দুটো ঘটনার, অর্থাৎ খেলার মাঠে রেফারির ভূমিকা এবং ব্যাংকের শাখায় ব্যাংক ব্যবস্থাপকের মুখ্য ভূমিকা, এই দুটো বিষয়কে, এই দুটো ঘটনাকে মেলানো যায় কি না। ঠিক আছে, একটু ভেবে নাও, তারপর আমরা বাই টার্নস অন্যান্য বিষয়ে আসছি। আমাদের যে অন্যান্য টপিকসগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা শুরু করব। আমি একটু চিন্তাভাবনা শুরু, মানে চিন্তাভাবনার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি, দুটো বিষয় ফলো করো, আমার এই দুটো কি ইভেন্টস, পাশাপাশি এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা অ্যারো ডায়াগ্রাম যেটাকে বলা হয় সেটাকে ফলো করার চেষ্টা করো। নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ শব্দটার সাথে কিন্তু আবার আমরা সবাই পরিচিত, কম বেশি সবাই কিন্তু এই শব্দটা শুনেছি, এবং আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে আমাদের যে দৈনন্দিন কর্মকাণ্ডগুলো আছে সেখানে কিন্তু এই শব্দটা এসে যায়। আমরা যে কোর্সটা পড়ছি, দেখো, বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা, আমরা যদি ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে থাকি বা ব্যবস্থাপনা চক্রের কথা বলি, যে বিষয়গুলো নিয়ে হয়তো শুরুতে আলোচনা হয়ে গেছে, প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে, সেখানে আমরা হয়তো কি দেখেছিলাম একটু স্মরণ করার চেষ্টা করো, যে ব্যবস্থাপনা চক্রের মধ্যে অনেকগুলো ধারাবাহিক পদক্ষেপ আছে, পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন, নেতৃত্ব দান, নির্দেশনা দান, প্রেরণা, এবং সবার শেষে কি ছিল, নিয়ন্ত্রণ। আমরা যদি ফাংশনস অফ ম্যানেজমেন্টের আলোচনায় আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাব এই বিষয়গুলোই কিন্তু আসছে, যে প্রথমে ব্যবস্থাপনার প্রথম কাজ হিসেবে থাকছে পরিকল্পনা, তারপরে সংগঠন, সমন্বয় সাধন, প্রেরণা, এবং সবার শেষে কিন্তু যথারীতি আসছে নিয়ন্ত্রণ। কাজেই নিয়ন্ত্রণ এই টার্মটার সাথে কিন্তু আমরা শুরুতেই পরিচিত হয়ে গিয়েছি, এবং ব্যবস্থাপনা চক্রের বা ম্যানেজমেন্ট সাইকেলের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা সর্বশেষ ধাপ হিসেবে আমরা নিয়ন্ত্রণকে উল্লেখ করতে পারি। কাজে নিয়ন্ত্রণ শব্দটা আমাদের জন্য নিশ্চয় নতুন না।
শিক্ষার্থীরা। তাহলে দেখো তো খেলার মাঠে আসলে রেফারির ভূমিকাটা কি, রেফারি কি করে? আমরা যদি লক্ষ্য করি যে রেফারির মূল কাজটা হচ্ছে যে খেলার মধ্যে শৃঙ্খলা বিধান করা, শৃঙ্খলা বিধান করা, অর্থাৎ খেলার যে ন্যূনতম মান আছে, খেলার যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী, খেলার যে সুনির্দিষ্ট মানদণ্ড আছে, সেই মানদণ্ড অনুযায়ী খেলাটা পরিচালিত হচ্ছে কিনা সেটা বিবেচনায় করাই কিন্তু আসলে রেফারির ভূমিকা। তাহলে এক্ষেত্রে তার অবস্থানটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি? সে তত্ত্বাবধান করছে, সে খেলা পরিচালনা করছে, পাশাপাশি সে কিন্তু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করছে। সেকেন্ডলি আমরা দেখি যে ব্যাংকের শাখায় ব্যাংক ব্যবস্থাপকের মুখ্য ভূমিকা। আমরা জানি যে একজন ব্যাংকের ম্যানেজার অনেক ধরনের কাজ করে থাকে, তাই না? ব্যাংকের উদ্দেশ্য অর্জনের প্রয়োজনে তাকে বহুবিধ কাজ করতে হয়, ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড তত্ত্বাবধান, পরিচালনা, সুপারভিশন থেকে শুরু করে হেন কাজ নাই তাকে করতে হয় না। তো সবগুলো কাজের মধ্য দিয়ে আসলে কোন বিষয়টার প্রতিফলন ঘটে, তার কোন ভূমিকাটা সামনে আসে, যে প্রত্যেকটা স্তরে ম্যানেজার যে জিনিসটা প্রত্যাশা করে করেন সেটা হচ্ছে যে ব্যাংকের উদ্দেশ্য অনুযায়ী যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেই মানদণ্ড অনুযায়ী ব্যাংকের কাজগুলো হচ্ছে কিনা, ব্যাংকের সবাই কর্মী বাহিনী ব্যাংকের উদ্দেশ্যকে সামনে রেখে ব্যাংকের পূর্ব নির্ধারিত কার্য মানদণ্ড বা কার্য নীতিমালা অনুযায়ী বা পূর্ব নির্ধারিত দিক নির্দেশনা অনুযায়ী সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে কিনা, এই বিষয়টাকে জাস্টিফাই করায়, যাচাই করায় কিন্তু তার মুখ্য ভূমিকা হয়ে ওঠে, তাই না? আমরা দেখি যে ব্যাংকের অনেকগুলো শাখা আছে, অর্থাৎ সেকশন আছে, ক্যাশ সেকশন আছে, ডিপোজিট সেকশন আছে, ফরেন এক্সচেঞ্জ আছে, বৈদেশিক শাখা, ব্যবসা শাখা আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা সঙ্গতি থাকা প্রয়োজন এবং প্রত্যেকটা কাজ একটা সুনির্দিষ্ট মানদণ্ডের ওপরে সম্পাদিত হওয়া বাঞ্ছনীয়। সে কাজটা হচ্ছে কি না সেটা খতিয়ে দেখা, সেটা তুলনা করা এবং সেটা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করাটাই হচ্ছে কিন্তু শাখা ব্যবস্থাপকের কাজ। এবং এ কাজটাকে আমরা কি হিসেবে আখ্যায়িত করতে পারি? এটা মূলত আসলে এক ধরনের নিয়ন্ত্রণমূলক কাজ। এখন আমরা একটু স্লাইডে আসি। আমরা স্লাইডে যেটা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণ, তোমরা একটু ফলো করার চেষ্টা করো, যে নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যের ফলাফলে যে তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের কার্যকর ব্যবস্থা গ্রহণ। বারবার বলা হচ্ছে যে একটা পূর্ব নির্ধারিত মান থাকবে যেটা গ্রহণযোগ্য বা সার্বজনীন, ঠিক আছে, যেটা প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, এরকম একটা সুনির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলো সম্পন্ন হচ্ছে কিনা সেটা তুলনা করা এবং তুলনাপূর্বক যদি সেই কাজের মধ্যে কোনো বিচ্যুতি থাকে, অসঙ্গতি থাকে, যদি সেই কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় বা কোনো পার্থক্য সৃষ্টি হয়, সেই পার্থক্য বা বিচ্যুতিগুলো চিহ্নিত করা, অতঃপর সেই পার্থক্য বা বিচ্যুতিগুলো সংশোধনের জন্য কার্যকর, গঠনমূলক এবং ইতিবাচক সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করার যে সমন্বিত প্রক্রিয়া সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা যদি আবার সেই অ্যারো ডায়াগ্রামে ফিরে যাই তাহলে কি দেখতে পাবো? যে আমরা আদর্শ মান প্রতিষ্ঠা করেছি, আদর্শ মান প্রতিষ্ঠা করেছি, তারপরে প্রাতিষ্ঠানিক যে কর্মকাণ্ডগুলো সম্পাদিত হচ্ছে সেই কর্মকাণ্ডগুলোর আমরা পরিমাপ করেছি, অর্থাৎ আমাদের যে প্রত্যাশিত কাজগুলো কোন মানে দাঁড়িয়ে আছে, কোন মাত্রায় সম্পাদিত হয়েছে সেই কাজগুলোকে আমরা পরিমাপ করব। অতঃপর আদর্শ মানদণ্ড যেটা পূর্বে নির্ধারিত হয়েছিল সেই মানদণ্ডের সাথে আমাদের অর্জিত কাল কর্মফলের বা কার্যফলের একটা তুলনা আমরা তৈরি করব। এই তুলনার মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো
যে আসলে কাজগুলোর মধ্যে কোনো বিচ্যুতি হয়েছে কিনা বা কোনো পার্থক্য সৃষ্টি হয়েছে কিনা। যদি পার্থক্য সৃষ্টি হয় তাহলে সেই পার্থক্যগুলো বা ব্যবধানগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এবং সেই ব্যবধানগুলো চিহ্নিত করার পর সেগুলোকে সঠিকভাবে সংশোধনের জন্য আমাদের গঠনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই ধারাবাহিক পদক্ষেপের যে সমন্বিত রূপকেই আমরা আসলে নিয়ন্ত্রণ বলি। তাহলে নিয়ন্ত্রণ প্রক্রিয়া বা নিয়ন্ত্রণকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা আদর্শ মানদণ্ড নির্ধারণ করতে হবে। আদর্শ মানদণ্ডের সাথে আমাদের যে অর্জিত কার্যক্রম অর্থাৎ সম্পাদিত কার্যক্রমের তুলনা করতে হবে। তুলনাপূর্বক যদি কোনো পার্থক্য থাকে সেই পার্থক্যগুলোকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে, এরপরে সেই পার্থক্যগুলো সংশোধনের জন্য দূরীকরণের জন্য আমাদের উপযুক্ত ব্যবস্থা বা গঠনমূলক যাকে আমরা বলতে পারি যে সংশোধনমূলক ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে কারেক্টিভ মেজার আমাদের ইনিশিয়েট করতে হবে। তো শিক্ষার্থীরা আর আশা করি যে বিষয়টা নিয়ে অস্পষ্টতা নাই। প্রথমে আমরা আদর্শ মান নির্ধারণ করব, আমরা কার্যফল পরিমাপ করব, তারপরে এই দুটো অবস্থানের মধ্যে তুলনা নিশ্চিত করব, তুলনার পরে আমরা পার্থক্য চিহ্নিত করব এবং সেই পার্থক্য দূরীকরণের জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এই যে একটা সমন্বিত একটা নির্বিচ্ছিন্ন একটা যে সুসম্পর্কিত যে চক্র সেটাকেই আমরা নিয়ন্ত্রণ বলে আখ্যা করতে পারি। এটা কিন্তু আসলে ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ বা সর্বশেষ কাজও বলে থাকি। এখন নিয়ন্ত্রণের উদ্দেশ্যটা কি, নিয়ন্ত্রণ আমরা কেন করব, তোমরা একটু ভেবে দেখো। নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে খেলার মাঠেই বা কি হবে, কিংবা ব্যাংকের শাখায় কি হতে পারে? আচ্ছা, আমাদের পরিবারে বাবা আছে মা আছে, ওনারা পারিবারিক বিষয়গুলো দেখভাল করেন, অর্থাৎ এক হিসেবে তারাও কিন্তু নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে। তাহলে দেখা যাচ্ছে যে পরিবারে শৃঙ্খলা যদি বজায় রাখতে চায় বা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা যদি বজায় রাখতে চায় তাহলে নিয়ন্ত্রণের বিকল্প কিন্তু নাই। আর প্রতিষ্ঠানে যদি শৃঙ্খলা, প্রতিষ্ঠানে যদি ধারাবাহিকতা, প্রতিষ্ঠানে যদি অনুকূল পরিবেশ বিরাজ না করে তাহলে কিন্তু প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারবে না, যেটা মোটেও কাম্য না, মোটেও প্রত্যাশিত না। তাহলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যকে অর্জনের জন্য, প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। অর্থাৎ ব্যবস্থাপনা চক্রের যে কথাটা বলেছিলাম যে প্রথমে যে কাজটা ছিল সেটা কি, প্রথমে যে কাজটা ছিল সেটা ছিল পরিকল্পনা, আর সব শেষের ধাপটা ছিল আসলে নিয়ন্ত্রণ। তাহলে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণের পরে কিন্তু আবার ধারাবাহিকভাবে পরিকল্পনা চলে আসছে। কাজে আমার নিয়ন্ত্রণ যদি সঠিক না হয় তাহলে পরবর্তীতে আমার পক্ষে সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে না। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ধৈর্য নিয়ে বসে আছো, আমাদের সাথে একাত্ম হয়েছ এবং আমাদের সাথে রিলেট করছো। আমরা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করছি। তাহলে নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি গঠনমূলক কাজ যেটা ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্যতম এবং সর্বশেষ ধাপ এবং যার মাধ্যমে আসলে প্রাতিষ্ঠানিক অবস্থান, প্রাতিষ্ঠানিক গতিপ্রকৃতি, প্রাতিষ্ঠানিক যে বিরাজমান অবস্থা সেটাকে চিহ্নিত করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। নিয়ন্ত্রণের মাধ্যমেই আসলে আমরা চিহ্নিত করতে পারি যে আমাদের ভবিষ্যতে কি করণীয় কি বর্জনীয়। নিয়ন্ত্রণ আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের কোথায় সমস্যা আছে, আমাদের কোথায় ত্রুটি আছে, সেই সমস্যাগুলোকে আমরা কি একান্তভাবে বিবেচনায় আনব এবং পরবর্তীতে আমরা সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানকে তার লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যাব। সেটাই কিন্তু আসলে নিয়ন্ত্রণ। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আবার নেক্সট স্লাইডে আসি। তারপরে একটু ধৈর্য ধরো, আমরা পরবর্তী স্লাইডে চলে আসছি। হ্যাঁ, হ্যাঁ,
নিচে, হ্যাঁ পেছনে, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। তাহলে দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটি চলমান প্রক্রিয়া, একটি গঠনমূলক প্রক্রিয়া, যেটা আমাদের পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে এবং পুরো ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। এই নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের পথে বাধাগ্রস্ত হয় এবং তার লক্ষ্য অর্জনের পথটা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ প্রতিষ্ঠানকে তার কাঙ্ক্ষিত পথে পরিচালনার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই নিয়ন্ত্রণের কি কি বৈশিষ্ট্য হতে পারে? প্রথমে আমরা বলেছি যে সর্বশেষ ধাপ, হ্যাঁ এই বিষয়টা শুরুতেই নিশ্চিত করা হয়েছে যে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বা পদক্ষেপ বা সর্বশেষ স্তর। এর পরবর্তীতে আবারও কিন্তু সেই পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপকীয় কর্মকাণ্ড শুরু হয়। কাজেই এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত, সর্বশেষ অবস্থানে থেকে উপসংহার হিসেবে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমরা কোনো প্রতিষ্ঠানের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটিয়ে থাকি, প্রকৃত বাস্তব অবস্থার কিন্তু প্রতিফলন ঘটিয়ে থাকি। একটি প্রতিষ্ঠান কোন বাস্তবতার উপরে আছে, তার গতি প্রকৃতি চূড়ান্তভাবে কি অবস্থায় আছে সেটা চিহ্নিত করা যায়, সেটাকে উদ্ঘাটন করা যায় এই সর্বশেষ ধাপ অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে। ভিত্তি নির্ভরতা, অর্থাৎ আমরা বলেছি যে নিয়ন্ত্রণ এক ধরনের ভিত্তি, একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা, কিসের ফাউন্ডেশন? এটা হচ্ছে পুরো ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং পরিকল্পনার ভিত্তি হিসেবে আমরা মূল্যায়ন করতে পারি। কেননা সঠিক নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই কিন্তু পরবর্তীতে সঠিক পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারব। কাজেই নিয়ন্ত্রণকে যদি আমরা ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করি এবং তার সঠিক মূল্যায়ন করতে পারি তাহলে পরবর্তীতে এই ভিত্তি আমাদেরকে সঠিক পরিকল্পনা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করবে। ঠিক আছে, কাজে এটা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নাই যে পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ। আচ্ছা, কালান্তিক কাজ, কালান্তিক কাজ হচ্ছে যে যদিও আমরা বলেছি যে পরিকল্পনা চলমান, পরিকল্পনা ধারাবাহিক, ঠিক আছে, কিন্তু পরিকল্পনাকে যদি আমরা চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে তার জন্য একটা নির্ধারিত সময়সীমা থাকা বাঞ্ছনীয়। একটা নির্ধারিত সময়ের পরে, সেটা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে, এই নির্ধারিত সময়সীমার পরে কিন্তু আসলে আমাদের নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আমরা বাস্তবায়ন করতে পারি। এই জন্য এটাকে পিরিয়ডিক অ্যাক্টিভিটিসও বলা যায়, অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ এটা চলমান প্রক্রিয়া। ব্যবস্থাপনা প্রক্রিয়া যেহেতু চলমান, গতিশীল, অর্থাৎ এটা একটা মুভিং অ্যাপ্রোচ নিয়ে অগ্রসর হয়, তেমনি নিয়ন্ত্রণ প্রক্রিয়াও কিন্তু প্রতিটা স্তরে, ব্যবস্থাপনার প্রতিটা স্তরে, সাংগঠনিক প্রতিটা ক্ষেত্রে বিরাজমান এবং এটা চলমানভাবে তার তার যে গুরুত্ব সেটা প্রমাণ করে যায়। আচ্ছা, ব্যক্তি, আমরা ব্যক্তি বলতে বোঝানোর চেষ্টা করব যে এর ক্ষেত্র বা আওতা আসলে কতটুকু, এর পরিসর কতটুকু, এর স্প্যান কতটুকু। মূলত দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার প্রতিটা স্তরেই কিন্তু আসলে বিদ্যমান থাকছে, এমন কোনো স্তর নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে নিয়ন্ত্রণকে আমরা ফলপ্রসূ মাধ্যম হিসেবে ব্যবহার করি না। কাজেই এর ব্যক্তি হচ্ছে সম্প্রসারণশীল এবং ব্যাপক, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা কাঠামোতে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মকাণ্ডেই আসলে নিয়ন্ত্রণ নামক এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত আছে। আচ্ছা, ঊর্ধ্বতন সম্পাদিত কাজ,
আমরা জানি যে নিয়ন্ত্রণের দায়িত্বটা কার, নিয়ন্ত্রণ কে করে, ঠিক আছে? প্রশাসনিক কার্যবিন্যাসে সবাই কিন্তু এই নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে না। মূলত যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ ম্যানেজমেন্টে যে তিনটা লেভেল আছে, টপ লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, এই তিনটা লেভেলের মধ্যে টপ লেভেল ম্যানেজমেন্ট যেটা, অর্থাৎ ঊর্ধ্বতন যে ব্যবস্থাপকীয় কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু নিয়ন্ত্রণের হাল ধরে থাকে। দায়িত্বটা তাদের উপরে কিন্তু অর্পিত হয় এই নিয়ন্ত্রণ বাস্তবায়নে। কাজেই প্রতিষ্ঠানের যে হায়ার অথরিটি বা প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার ম্যানেজমেন্ট যারা আছে, তারাই কিন্তু নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাস্তবায়ন বা সম্পাদন করে থাকে। আচ্ছা, পরবর্তী পরিকল্পনার ভিত্তি, কথাগুলো আমরা আগেই কিছুটা আলোচনা করেছি, তারপরেও আমরা আবারও সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারি যে পরিকল্পনাকে, পরিকল্পনার ভিত্তি হিসেবে আমরা নিয়ন্ত্রণকে দাঁড় করাতে পারি। কেননা সঠিক নিয়ন্ত্রণ ছাড়া সঠিক পরিকল্পনা প্রণয়ন সম্ভব না, আর সঠিক পরিকল্পনা যদি না থাকে, সঠিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া যদি না থাকে, তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না, যেটা ব্যবস্থাপকীয় উদ্দেশ্য বা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তো শিক্ষার্থীরা, আমরা দেখি যে এরপরে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। আমরা দেখো নিয়ন্ত্রণের গুরুত্ব, নিয়ন্ত্রণের গুরুত্ব, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ অর হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ কন্ট্রোলিং ইন অ্যান অর্গানাইজেশন, একটি প্রতিষ্ঠানে আসলে নিয়ন্ত্রণের ভূমিকাটা কি বা প্রয়োজনীয়তাই বা কতটুকু, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো প্রথমেই শৃঙ্খলা বিধান, এই পয়েন্টটা আমাদের এসেছে। প্রাতিষ্ঠানিক ডিসিপ্লিন, প্রাতিষ্ঠানিক শিষ্টাচার, প্রাতিষ্ঠানিক ঐক্য, প্রাতিষ্ঠানিক যদি নিয়মানুবর্তিতা যদি আমরা ফলো করতে চাই বা প্রয়োগ করতে চাই, তাহলে নিয়ন্ত্রণের বিকল্প কিছু আছে বলে মনে হয় না। কেননা সঠিক নিয়ন্ত্রণ ছাড়া, কন্ট্রোলিং ছাড়া কিন্তু খেলার মাঠে যেমন নিয়ন্ত্রণ সম্ভব না, খেলার মাঠের খেলা পরিচালনা যেমন সম্ভব না, খেলার ফলাফল সঠিকভাবে বা তুলে ধরা যেমন সম্ভব না, তেমনি নিয়ন্ত্রণ ছাড়া প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বিধানও সম্ভব না। আর এই শৃঙ্খলা যদি থাকে, তাহলে প্রতিষ্ঠান সাবলীলভাবে সঠিকভাবে তার লক্ষ্য পথে এগিয়ে চলে। আচ্ছা, এরপরে দেখো বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা। আমরা যদি সেই কন্ট্রোলিং প্রসেসের দিকে তাকাই বা আবার একটু মনোসংযোগ করি ফিরে যেয়ে, তাহলে কিন্তু সেই জিনিসগুলো, এই কথাগুলোই আবার ফিরে আসছে, এই কথাগুলোই ফিরে আসছে যে বিচ্যুতি নির্ণয়ে সমস্যা। নিয়ন্ত্রণ হচ্ছে সেই গতিশীল মাধ্যম যেটা আসলে সঠিক মানদণ্ডের আলোকে আসলে বিচ্যুতিগুলো উদ্ঘাটন বা নির্ণয়ের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। আর এই বিচ্যুতিগুলো যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু তার সংশোধনের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো, যেটা প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে অনেক বেশি সহজ করে দিবে, অনেক বেশি ফলপ্রসূ করবে, অনেক বেশি অর্থবহ করবে। এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত বা আমাদের হয়তো কোনো মত পার্থক্য থাকবে না। আচ্ছা, আবার আমরা একটু ফিরে আসি সেই পুরনো স্লাইডে, আমরা যে যদি দেখতে চাই সেই স্লাইডগুলো। হ্যাঁ, নিয়ন্ত্রণের গুরুত্ব। আচ্ছা, তাহলে সঠিক বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে, সঠিক বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আমরা যদি সঠিকভাবে সঠিক বিচ্যুতিগুলো চিহ্নিত করতে পারি এবং সেটা সংশোধনের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাহলে পরিকল্পনার বাস্তবায়নও কিন্তু অনেক বেশি সহজ এবং সাবলীল হয়ে যাবে। কাজে এই বিষয়টাই অকপটে বলা যায় যে
সঠিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া পরিকল্পনার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নিয়ন্ত্রণ প্রক্রিয়াই কেবলমাত্র সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তার বাস্তবায়নের পথকে উন্মুক্ত করে দেয় পরবর্তী পরিকল্পনার মানোন্নয়ন। তো পরিকল্পনা ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানকে গ্রহণ করতে হয়। আমরা যদি সঠিক নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বিরাজমান রাখতে পারি, বিদ্যমান রাখতে পারি, তাহলে যেটা হবে যে ধাপে ধাপে যে পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করব, অর্থাৎ বাই ফেজেস প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যে নিয়ন্ত্রণগুলো গ্রহণ করতে হবে সেগুলোর মান উন্নয়নের বিষয়টা ত্বরান্বিত হবে। এ বিষয়টা খুবই একটি সহায়ক ভূমিকা পালন করবে যে সঠিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমরা পরবর্তীতে বা বাইটার্স যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হবে সেগুলোর গ্র্যাজুয়াল অর্থাৎ ধারাবাহিক মান উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব। কিন্তু যদি নিয়ন্ত্রণ না থাকতো তাহলে কিন্তু আসলে পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করা যেত না, কিংবা তার মান উন্নয়নের বিষয়টিও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা যেত না। এরপরে আমরা পঞ্চম পয়েন্টে আসি যে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। প্রতিষ্ঠান এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে তার ভুল ত্রুটিগুলো খুঁজে পায়, ভুল ত্রুটিগুলো চিহ্নিত করার সুযোগ পায়। তো যেহেতু ভুল ত্রুটিগুলো চিহ্নিত করা হয়েছে বা হয়ে থাকে, কাজেই এই ভুল ত্রুটিগুলোকে দূর করে প্রতিষ্ঠানকে আবার স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে বা একটা যৌক্তিক অবস্থায় আনার জন্য সেগুলো সংশোধন করা খুবই জরুরি। এবং এক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণই সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে সাহায্য করে। ফাঁকিবাজি বা প্রলোভন দূরীকরণ, ফাঁকিবাজি বা প্রলোভন দূরীকরণ, আমরা জানি যে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা, আমাদের বলতে আমি বোঝাচ্ছি যে প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকে সেই কর্মী বাহিনীর যে মানসিকতা, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে মনন, তার যে আচরণ, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই বিষয়গুলোকে কিন্তু আসলে অবজারভেশন করা হয়, পর্যবেক্ষণ করা হয়, এবং নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তার আচরণে যদি কোনো ত্রুটি থাকে, অসঙ্গতি থাকে, অশুভ প্রবণতা থাকে, বিশেষ করে ফাঁকি দেওয়ার প্রবণতা, প্রতি কোনো ধরনের উদাসীনতা কিংবা শিথিলতা থাকে, কিংবা অন্য ধরনের কোনো প্রভোকেশন থাকে, সেটি চিহ্নিত করা এবং দূরীকরণের ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ কার্যকর ভূমিকা পালন করে। সহজ কর্তৃত্ব অর্পণ, আমরা জানি যে নিয়ন্ত্রণ বিষয়টা যদিও টপ লেভেল ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে, কিন্তু এই টপ লেভেল ম্যানেজমেন্টকে সাহায্য করে বিভিন্ন স্তরের যে কর্তৃপক্ষ আছে তারা, কাজে এখানে সেই বিষয়টা অর্থাৎ এই সহযোগিতার প্রয়োজনে কিছু কর্তৃত্বকে, কর্তৃত্ব প্রবাহের দরকার হয়, যে ক্ষেত্রে নিয়ন্ত্রণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সঠিক নিয়ন্ত্রণের প্রয়োজনেই কিন্তু কর্তৃত্ব প্রবাহ নিশ্চিত হয়। যদিও এক্ষেত্রে টপ লেভেল ম্যানেজমেন্টের সর্বোচ্চ ভূমিকা থাকে, কিন্তু প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে যারা দায়িত্বশীল পক্ষ আছে, প্রতিটি স্তরের মধ্যে ধারাবাহিকভাবে কর্তৃত্ব অর্পিত না হলে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া কিন্তু আসলে ফলপ্রসূ করা সম্ভব হবে না। এরপরে আসি নির্বাহী শক্তি এবং সময়ের সদ্ব্যবহার। আমরা জানি যে নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে সব ধরনের ভুল ত্রুটি কিংবা বিচ্যুতি কিংবা অসঙ্গতিকে আমরা চিহ্নিত করতে পারি, আর এই ভুল ত্রুটিগুলো যদি আমাদের সামনে চলেই আসে তাহলে কি হয়, আমরা অনেক কিছু কিন্তু প্রতিরোধ করতে পারি। যেমন আমাদের সব ধরনের অপচয়কে কিন্তু আমরা ঠেকিয়ে দিতে পারি, সব ধরনের অপচেষ্টাকে, সব ধরনের অপশক্তিকে, সব ধরনের অনাকাঙ্ক্ষিত প্রচেষ্টাকেও কিন্তু আমরা প্রতিহত করতে পারি। কাজেই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সময়ের সদ্ব্যবহার করা যায়, সম্পদের সদ্ব্যবহার করা যায়, অনাকাঙ্ক্ষিত ব্যবহারকে পরিহার করা যায়, এবং সর্বোপরি আমাদের যে কর্মদক্ষতা আছে, আমাদের যে কর্মযোগ্যতা আছে,
তার বিকাশ সাধন সম্ভব হয়। নিয়ন্ত্রণ আছে বলেই কিন্তু ধারাবাহিকভাবে আমাদের দক্ষতা আমাদের যোগ্যতার উন্মেষ ঘটে বিকাশ ঘটে সেই দক্ষতাগুলো আরো বেশি পরিণত হয়ে থাকে। আচ্ছা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব নিয়ন্ত্রণের আদর্শ বা নীতিমালা কি কি নীতিমালা হতে পারে দেখো আমরা জানি যে নিয়ন্ত্রণের জন্য একটি আদর্শ মানদণ্ড প্রতিষ্ঠা করতে হয় যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া বা স্ট্যান্ডার্ড ফরম্যাট এবং এই ফরম্যাট সৃষ্টি থেকে শুরু করে পুরো কন্ট্রোলিং প্রসেসকে যদি আমরা কন্ডাক্ট করতে চাই বা পারফর্ম করতে চাই তাহলে আমাদের কিছু প্রিন্সিপাল বা কিছু ইথিক্স বা ইথিক্যাল কোড কিন্তু ফলো করতে হবে যেগুলোকে আমরা আসলে নিয়ন্ত্রণের নীতিমালা বলে আখ্যায়িত করে থাকি যেমন উপযুক্ততার নীতি নিয়ন্ত্রণ প্রক্রিয়া সেরকম হওয়া বাঞ্ছনীয় যেটা আসলে সার্বিক অবস্থার জন্য উপযোগী প্রতিষ্ঠানের জন্য উপযোগী প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদের জন্য উপযোগী মোট কথা এটা যেন বাস্তবসম্মত বাস্তব উপযোগী হয় সরলতার নীতি নিয়ন্ত্রণ প্রক্রিয়া অবশ্যই সরল হতে হবে এখানে জটিলতার কোনো সুযোগ নাই জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সঠিক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করা সম্ভব না ঠিক আছে কাজেই সিম্প্লিসিটির মাধ্যমে আমরা নিয়ন্ত্রণের যে মান বৃদ্ধি করতে পারি নিয়ন্ত্রণ নামক যে কৌশল আছে সেটা সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারি দ্রুততার নীতি এখন আসছে যে নিয়ন্ত্রণ আমরা এর আগেও বৈশিষ্ট্যের মধ্যে এনেছিলাম যে নিয়ন্ত্রণ হতে হবে কালান্তিক বা পিরিয়ডিক একটা নির্দিষ্ট মেয়াদের পরে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা নিয়ন্ত্রণ বাস্তবায়ন করি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কোনো দীর্ঘসূত্রিতা থাকে তাহলে পরবর্তীতে পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আসতে পারে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে কেননা একটি নির্ধারিত সময়ের পরে একটি নির্ধারিত অর্থ বছর নির্ধারিত একটি বিষয়ভিত্তিক সময়সীমার পরেই কিন্তু আসলে সঠিক পরিকল্পনাগুলো গ্রহণ করতে হয় যে ক্ষেত্রে শিথিলতা বা ধীর গতির কোনো সুযোগ বা অবকাশ নাই দ্রুততার সাথে নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে সঠিক পরিকল্পনা গ্রহণ সঠিক ব্যবস্থাপকীয় পদক্ষেপ গ্রহণ প্রাতিষ্ঠানিক অন্যতম উদ্দেশ্য কাজে দ্রুততার নীতি একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে চিহ্নিত নমনীয়তার নীতি নিয়ন্ত্রণমূলক বিষয়টির মধ্যে আমরা এর আগেও বলেছি যে সংশোধনের সুযোগ থাকতে হবে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে ছাড় মানে কি এক্ষেত্রে ছাড় বলতে কি আমরা উপেক্ষা করব বা ছাড় বলতে কি কোনো কিছুকে আমরা এড়িয়ে যাব বিষয়টা কিন্তু সেরকম না নমনীয়তা বলতে বোঝাচ্ছে যে বাস্তবতার প্রয়োজনে সংশোধনমূলক সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি উদার দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে অর্থাৎ একটি মানদণ্ড আমরা নির্ধারণ করেছি কিন্তু পরিস্থিতি বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেই মানদণ্ডের আলোকে পরিবর্তিত বাস্তবতার আলোকে পরিবর্তিত প্রেক্ষাপটের আলোকে কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে এক্ষেত্রে নমনীয়তার সুযোগ থাকতে হবে কোনো কিছু এক্ষেত্রে রিজিড বা অকাট্য হওয়াটা বোধহয় বাঞ্ছনীয় নয় অর্থাৎ যখন যেটা প্রয়োজন বাস্তবতার আলোকে বাস্তবতার নিরিখে পরিস্থিতির নিরিখে আমাদের যেন সেই সুযোগটা থাকে সেই নমনীয়তার সুযোগটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে ভবিষ্যৎ দর্শনের নীতি আমরা এর আগেও শিক্ষার্থীরা বলেছি যে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যে কাজটা হচ্ছে সেটি আসলে কি যে একটি প্রতিষ্ঠানের নির্ধারিত মেয়াদান্তে সঠিক অবস্থার প্রতিফলন ঘটছে সঠিক চিত্রটা ফুটে উঠছে কাজেই এই ফিউচার প্রজেকশনের বিষয়টা ভবিষ্যৎ ভিশনটাকে সামনে আনার বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে অর্থাৎ ভবিষ্যৎ প্রাককলনের বিষয়টি থাকতে হবে নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে এমনভাবে সাজাতে হবে যার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎকে অনুমান করতে পারি ভবিষ্যৎ প্রেক্ষাপটকে আমরা পর্যবেক্ষণ করতে পারি আমাদের অনুমানে বা আমাদের বিবেচনায় আনতে পারি
কারণ ভবিষ্যৎ বাস্তবতাকে উপেক্ষা করে এড়িয়ে যেয়ে কিন্তু আসলে প্রতিষ্ঠান সঠিক পথে অগ্রসর হতে পারবে না। কাজেই ফিউচার পেন পিকচার, ফিউচার ব্লু প্রিন্টটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। ব্যতিক্রমের নীতি, ব্যতিক্রমের নীতি আমরা যেটা বলেছিলাম যে এটা একটা কৌশলগত নীতি, অর্থাৎ যেখানে কোনো ব্যতিক্রম ধর্মী কোনো ঘটনা ঘটে থাকে সেই জায়গায় বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই ব্যতিক্রম বাস্তবতার আলোকে বিবেচনা করে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে, সেটাই ব্যতিক্রমের নীতি। এটা আসলে পরিস্থিতিমূলক নীতি বা কৌশলগত নীতিও আমরা বলতে পারি। মিতব্যয়িতার নীতি, মিতব্যয়িতার নীতি আমরা সবাই আশা করি বুঝতে পারছি যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে অবশ্যই ব্যয় সংকোচ সাধন করতে হবে, কারণ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসলে সব ধরনের অপচয়, সব ধরনের অপচেষ্টা, সব ধরনের অনাকাঙ্ক্ষিত ব্যয় বা অনাকাঙ্ক্ষিত ব্যবহারগুলোকে আসলে রোধ করা হয় বা প্রতিরোধ করা হয়। কাজে মিতব্যয়িতা যদি থাকে তাহলে কিন্তু এই অপচয়, এই দুরাচার বা এই অপব্যবহারগুলোকে প্রতিরোধ করা যাবে। ফলে মিতব্যয়িতা একটি সংকোচনমূলক বা একটি আদর্শ নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এরপরে আসি দক্ষতার নীতি। দক্ষতা হচ্ছে নিয়ন্ত্রণ আসলে কি, নিয়ন্ত্রণ কি আসলে দমন, নিয়ন্ত্রণ কি আসলে কোনো ধরনের পীড়ন বা নিয়ন্ত্রণ কি কোনো কিছু চাপিয়ে দেওয়া। শিক্ষার্থীরা, মোটেও কিন্তু সেরকম না। নিয়ন্ত্রণের মাধ্যমে আসলে আমাদের যে ভুল ত্রুটিগুলো সেটা চিহ্নিত করা হয় এবং সেটা আমাদের যে পূর্বনির্ধারিত মান ছিল, যে মানে মান নিয়ে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যে একটা মানে প্রতিষ্ঠান পৌঁছতে চায়, সেই প্রতিষ্ঠানের সেই কাঙ্ক্ষিত মানের সাথে আমাদের কাজগুলোকে মিলিয়ে দেখা, তুলনা করা, একসাথে বিবেচনা করা। এর উদ্দেশ্য কি? আমাদের ভুল ত্রুটিগুলো, আমাদের মধ্যে যদি কোনো ব্যবধান থাকে, আমাদের মধ্যে যদি কোনো অদক্ষতা থাকে, সেগুলোকে আইডেন্টিফাই করা। কাজেই নিয়ন্ত্রণ এক হিসেবে কিন্তু আমাদের দক্ষতা বিকাশের ক্ষেত্রে, অর্থাৎ ইন ডেভেলপমেন্ট, ইন ফ্লারিশমেন্ট অফ আওয়ার এফিসিয়েন্সি লেভেল, দ্য কন্ট্রোলিং ক্যান অলসো বুস্ট আপ এ ভেরি ডাইনামিক রোল। কাজেই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দক্ষতা, আমাদের কর্মক্ষমতা, আমাদের সক্ষমতা, সেটা কিন্তু বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, নিয়ন্ত্রণ কৌশল নিয়ে কথা বলবো এবং আমরা উপসংহারে যাব। আশা করি আমরা যতটুকু আলোচনা করেছি সেই আলোচনাকে যদি আমরা একটু সামারাইজ করি, সেখান থেকে দেখতে পাই যে নিয়ন্ত্রণ হচ্ছে একটি প্রক্রিয়া, নিয়ন্ত্রণ হচ্ছে ভিত্তি, পরিকল্পনার ভিত্তি, নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপকীয় কর্মকাণ্ডের, ব্যবস্থাপকীয় চক্রের অর্থাৎ ম্যানেজমেন্ট সাইকেলের লাস্ট ধাপ, নিয়ন্ত্রণ হচ্ছে একটি চলমান এবং নিরবিচ্ছিন্ন পদ্ধতিগত বিষয় যার উদ্দেশ্য প্রতিষ্ঠানকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া এবং সঠিক পরিকল্পনা গ্রহণে সাহায্য করা। কাজে দেখা যাচ্ছে যে এই নিয়ন্ত্রণের ভূমিকা ব্যাপক এবং অনেক তাৎপর্যপূর্ণ। নিয়ন্ত্রণের মধ্য দিয়ে একটা প্রতিষ্ঠান তার সঠিক চিত্রের, সঠিক অবস্থার প্রতিফলন ঘটাতে সক্ষম হয় এবং আমাদের সার্বিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই নিয়ন্ত্রণের ভূমিকা অনস্বীকার্য। তো শিক্ষার্থীরা, আশা করি যদি এখন আমাদের এই আলোচনা, আমরা যে ঘটনাগুলোর কথা বলেছি, আমরা স্লাইড শো এর মাধ্যমে যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা যদি আমাদের টেক্সটের সাথে মিলিয়ে নিই, আমাদের বিষয়বস্তুগুলো অনেক বেশি সুস্পষ্ট এবং প্রাণবন্ত হয়ে উঠবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ওয়েলকাম, আমরা স্বাগত জানাচ্ছি। আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো।